আপনার যখন দাড়ি ছেড়ে দেওয়া থাকবে, আপনার যখন টাকনোর উপরে কাপড় থাকবে, আপনি যখন আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের আমল করবেন, তাহলে এমনিতে মানুষ আপনাকে বলবে আহলে হাদিস। আপনি আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বা এলাকার শাখার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আপনাকে কৌশলী হতে হবে এবং সেই পন্থা অনুযায়ী দাওয়াতি কাজ করতে হবে। বাংলাদেশে 1971 থেকে 2022 পর্যন্ত সবচেয়ে সুশৃঙ্খল জাতি হচ্ছে আহলে হাদিসরা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালাম আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় সমূহে দাওয়াতি কাজে অগ্রগতির উপায়। ইউনিভার্সিটি ইজ এ মিনি স্টেট, বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা ছোট রাষ্ট্র। এটি একটি ওপেন প্ল্যাটফর্ম যেখানে সকল মত, সকল দর্শন, আদর্শ এর প্রচার হয় এবং সহাবস্থান থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে মূলত বিশ্বমানের মানুষ তৈরি হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাওয়াতি কাজের তৎপরতা বলতে বুঝি এই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আহলুল হাদিসদের যে আকিদা এবং মানহাজের সুগন্ধি, সে আকিদা এবং মানহাজটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী সবার মাঝে ছড়িয়ে দেওয়া। প্রিয় দিনী ভাইরা, বিশ্ববিদ্যালয়ে দাওয়াতি কাজের যে অন্তরায় কয়েকটা বিষয় রয়েছে, তার মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে ভয়ের সংস্কৃতি। আপনারা জানেন দেশে একটা ভয়ের সংস্কৃতি ক্রিয়েট করা হয়েছে। বাংলাদেশে 1971 থেকে 2022 পর্যন্ত সবচেয়ে সুশৃঙ্খল জাতি হচ্ছে আহলে হাদিসরা। সুতরাং এখানে ভয়ের কিছু নাই, আমরা আমাদের দাওয়াতি কাজ চালিয়ে যাব, এখানে কাউকে ভয় পাওয়ার কিছু নাই, কেন আমরা হচ্ছে সবচেয়ে সুশৃঙ্খল জাতি। দ্বিতীয় যে অন্তরায় সেটা হচ্ছে কর্মীদের ত্যাগ স্বীকারের মানসিকতা না থাকা। আপনাকে অবশ্যই দিনের পথে ত্যাগ স্বীকারের মানসিকতা রাখতে হবে, অন্যথায় আপনি যুব সংঘের কর্মী হিসেবে উপযুক্ত না। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে দক্ষ কর্মীর সংকট। অথচ আল্লাহ কোরআনে বলছেন কায়ান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা যেন সিসাডালা প্রাচীর। সুতরাং প্রত্যেকটা কর্মীকে দক্ষ এবং চেইন অফ কমান্ড থাকতে হবে। সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। কেন্দ্রের সাথে দায়িত্বশীলদের কর্মীদের একটা কমিউনিকেশন গ্যাপ থাকে, ফলশ্রুতিতে দাওয়াতি কাজে বিভিন্ন সময় অন্তরায় সৃষ্টি হয়। এই পথ থেকে উত্তরণের কতিপয় উপায় আছে, আমরা যেমন বলতে পারি। এক নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত দাওয়াতি বৈঠক করা। বিশ্ববিদ্যালয়ে যত আহলে হাদিস বড়ুয়া ছাত্র আছে সবাইকে দাওয়াত দেওয়া এবং নিয়মিত বৈঠক করা। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে, একটা কথা আছে, সিচুয়েশন ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। অর্থাৎ আপনি আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বা এলাকার শাখার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আপনাকে কৌশলী হতে হবে এবং সেই পন্থা অনুযায়ী দাওয়াতি কাজ করতে হবে। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে দাওয়াতি তৎপরতা বৃদ্ধি করা। আজকের পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে, এক হচ্ছে যারা ঘটনা ঘটান, দুই হচ্ছে যারা ঘটনা দেখেন, তিন হচ্ছে যারা ঘটনা ঘটার পরে বিস্ময় প্রকাশ করেন। এদেরকে বলা হয় ফার্স্ট মুভার, ফার্স্ট ফ্লাওয়ার অ্যান্ড লেট মুভার। এই তিন শ্রেণীর মানুষকে আপনি তিন পন্থায় দাওয়াত দিতে হবে। সর্বশেষ প্রত্যেক দায়ীর প্রতি আমার আহ্বান থাকবে, দাওয়াত দেওয়ার পূর্বে নিজেকে আল্লাহর কাছে বিক্রয় করে দিন। দাওয়াত দেওয়ার ছয়টি বিশেষ পদ্ধতি রয়েছে, সময় সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। এক হচ্ছে দাওয়াত গ্রহণকারীর সামনে নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবেন। দুই হচ্ছে মানুষের নাম সম্বোধন করে ডাক দিবেন, তাহলে সে আপনার কথাটা খুব সুন্দরভাবে রেসপন্স করবে। তিন হচ্ছে আপনি যাকে দাওয়াত দিবেন তাকে গুরুত্ব দিবেন, তার সাথে সময় ব্যয় করবেন। চার হচ্ছে যাকে দাওয়াত দিবেন তার কথা শুনবেন, তার সমস্যাগুলো শুনবেন। এবং পাঁচ হচ্ছে একজন ভালো শ্রোতা হবেন। দাওয়াতি কাজের আরও কিছু কৌশল রয়েছে। এক হচ্ছে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিশ্ববিদ্যালয় সমূহগুলোতে যত আহলে হাদিস ছাত্র থাকবে তাদের সবাইকে আপনার জানা মতো যারা থাকবে কেন্দ্রের সাথে তাদের একটা লিঙ্ক আপ তৈরি করে দেবেন। এবং যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকবেন, আপনারা আপনার বিশ্ববিদ্যালয়ে যারা নতুন চান্স পেয়েছে
তাদের ডাটাবেস তৈরি করবেন এবং তাদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবেন। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে হল সময়ের মধ্যে, যেহেতু ওপেন দাওয়াতি কাজ যদি না করতে পারেন তাহলে আল আউনের ব্যানারে আপনারা এই মানব সেবা ধর্মী কাজ করতে পারেন। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষায় আপনারা সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন এবং ইনফরমেশন বুথ সম্ভব হলে তৈরি করবেন। এবং চতুর্থ যে বিষয়, ক্যাম্পাসের শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, ক্যাম্পাসের শিক্ষক, ক্যাম্পাসের কর্মচারী, ক্যাম্পাসের রিক্সার ড্রাইভার, ক্যাম্পাসের ক্যান্টিন বয়, সবার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। সর্বশেষ যে কথা, আপনাকে মুখে যেন বলতে না হয় আমি আহলে হাদিস, আপনার আবরণ, আপনার আচরণ, আপনার কাজ কর্ম দ্বারাই যেন প্রতীয়মান হয় আপনি আহলুল হাদিস। অর্থাৎ আপনার যখন দাড়ি ছেড়ে দেওয়া থাকবে, আপনার যখন টাকনোর উপরে কাপড় থাকবে, আপনি যখন আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের আমল করবেন, তাহলে এমনিতে মানুষ আপনাকে বলবে আহলুল হাদিস। সবিশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই নির্ভেজাল তাওহীদের এই কাফেলাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।